তো গত ক্লাসে কে বলছিলেন যে কে জানি বলছিলেন আমাকে যে ইলাস্ট্রেটর থেকে হচ্ছে কিভাবে হচ্ছে ফটোশপে কনভার্ট করা যায়, কে বলছিলেন আপনাদের মধ্যে থেকে? আমি ক্লাস আজকে লেট করবো না, আমরা ক্লাস শুরু করে দিব। আমি বলছিলাম, আচ্ছা ঠিক আছে, তো আজকে হচ্ছে ফার্স্ট হচ্ছে ওটা নিয়ে আমরা আলোচনা করব যে একটা ইলাস্ট্রেটর ফাইল থাকলে সেটা আমরা কিভাবে ফটোশপ ওপেন করতে পারি বেসিক্যালি। ঠিক আছে, তো আমি হচ্ছে একটা বিজনেস কার্ড হচ্ছে এ থেকে ডাউনলোড করে রাখছি, তো সেটাই হচ্ছে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে আমি দেখাচ্ছি। ওকে ওকে, আমার স্ক্রিন মোটামুটি শেয়ার হয়ে গেছে। আচ্ছা দেখেন, গত ক্লাসে আমরা কে জানি বলছিলেন যে ইলাস্ট্রেটর থেকে হচ্ছে ফটোশপে কিভাবে কনভার্ট করা যেতে পারে এবং সেটা আবার এডিট যেতে করা যেতে পারে ফটোশপে। ঠিক আছে, তো তাহলে যদি আমরা দেখি, আমি যদি দেখি একটু ডাউনলোড অপশনে যাই, কোনটা বেসিক্যালি ডাউনলোড করছিলাম এটা এই ফোল্ডারে, তো এটা ডিলিট করে দিচ্ছি। তো এটা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল, আর যেটা হচ্ছে একটা বিজনেস কার্ড ক্রিয়েট করা আছে, আমি ওপেন করি। ওকে, সবাই একটু মনোযোগ দেন, বেশি একটা কঠিন না, একেবারে ইজি বিষয়। ঠিক আছে, তো দেখেন এটা হচ্ছে ফুলি এডিটেবল একটা ফাইল, বিজনেস কার্ড ডিজাইন। তো এই ডিজাইনটা হচ্ছে আমি কি করব, ফটোশপে কনভার্ট করব। তো সেটার জন্য আমার কি করা লাগবে, দেখেন আমি যখন ফার্স্ট যখন কাজ করছিলাম বা আমরা যখন কাজ করি একটা বিজনেস কার্ড যখন ক্রিয়েট করি তখন কি করি, তখন এরকম লেয়ার কিন্তু আমরা সিকোয়েন্স অনুযায়ী কিন্তু ক্রিয়েট করি না। ঠিক আছে, তো একেবারে একটা ক্রিয়েট করে জাস্ট গ্রুপ একটা একটা লেয়ারে থাকে বেসিক্যালি। তো এখনো সেম একটা ডিজাইন একটা লেয়ারে আছে, তো আমি যদি এটাকে আরেকটু ইয়ে করি দেখেন অনেকগুলো লেয়ার চলে আসছে, তাই না? এমনটা না বিষয়টা। তো আমাকে ফার্স্টে যেটা করা লাগবে, এই লেয়ারটাকে আগে সিলেক্ট করতে হবে, যে এটা যে ডিজাইনটা করা আছে ফুল হোল ডিজাইনটাকে আমাকে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে এই যে এখানে অপশন প্যানেল একটা আছে, অপশন বার বলতে পারেন, অপশন প্যানেল বলতে পারেন যেটাই, তো এখানে ক্লিক করার পর দেখবেন যে রিলেস টু লেয়ার্স সিকোয়েন্স। ঠিক আছে, এটা না আমরা ইউজ করবো হচ্ছে রিলেস টু লেয়ার্স সিকোয়েন্স। তো এটা যদি ক্লিক করি দেখেন আমার কিন্তু দেখেন প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট এরকম একটা ইয়ে করে ফেলছে, ধরে ফেলছে, ক্যাচ করে ফেলছে। তো তখনই বুঝবেন যে আমার লেয়ার সিকোয়েন্স হয়ে গেছে। দেন আমাকে যেটা করা লাগবে, আমি এটাকে একটু ওপেন করে দিচ্ছি, এই যে এখান থেকে দেখেন, এই যে এখান থেকে শুরু করবো, দেখেন মেনলি ডিজাইন হচ্ছে এই যে এখান থেকে শুরু। ঠিক আছে, তো এখান থেকে এই দেখেন প্রত্যেকটা লেয়ার সিকোয়েন্স হয়ে আছে, আপনি জাস্ট উপরে একটা ক্লিক করলেন, দেন শিফট ক্লিক করলেন, নিচে ক্লিক করলেন, সবগুলো সিলেক্ট হয়ে গেল। দেন হচ্ছে এই যে গ্রুপ গ্রুপ করা আছে, এই গ্রুপ থেকে বের করে নিয়ে এসে অন্য লেয়ারে কনভার্ট করতে হবে, কারণ আমি যে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে একেবারে উপরে, ঠিক আছে, যে একেবারে উপরে ছেড়ে দিচ্ছি, সরি, এই যে এতটুকু অংশ সিলেক্ট করলাম, এটাতে ছেড়ে দিলাম। ঠিক আছে, দেন আবার এটাতে ক্লিক করে উপরে গিয়ে যাই, কিছু কাজ নাই, মেবি এটাকে ডিলিট করে দিই, এতটুকু অংশ হয়ে গেছে। নতুন একটা লেয়ার ক্রিয়েট করি, এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। মোটামুটি হয়ে গেছে, মেবি আরেকবার ক্লিক করে দেখি তো কি অপশন আসছে। এখানে সিলেক্ট করে লেয়ার টু রিলিজ সিকোয়েন্স, এখন হচ্ছে মোটামুটি একবার না হলেও দুইবার ক্লিক করে চেক করবেন। ঠিক আছে, মোটামুটি কিন্তু আমার প্রত্যেকটা লেয়ার সিকোয়েন্স হয়ে গেছে। হ্যাঁ, আমার এটা দরকার নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এখন ডিলিট করে দিলাম। ওকে, মোটামুটি আমার এগুলো হচ্ছে সিলেকশন হয়ে গেছে, তো আলাদা আলাদা লেয়ারে ক্রিয়েট হয়েছে। দেন আমাকে যেটা করা লাগবে, ফাইল ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট, দেন হচ্ছে আমি চাচ্ছি ডেস্কটপে সেভ করার জন্য, দেন ডেস্কটপ, এখান থেকে হচ্ছে অনেকগুলো ফরম্যাট থাকে, আমি হচ্ছে পিএইচডি ফরম্যাট সিলেক্ট করবো, যেহেতু ফটোশপের ফরম্যাট আমরা জানি হচ্ছে পিএইচডি ফরম্যাট, সেজন্য আমরা পিএইচডি ফরম্যাটটাকে সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে এক্সপোর্ট, দেন হচ্ছে এই যে একটা ডায়লগ বক্স আসবে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু ভিজিটিং কার্ড আমরা ডিজাইন করছি সেটা অবশ্যই আরজিবিতে থাকবে না, এটা সিএমওয়াই কেতে থাকবে, তো সেজন্য আমাকে অবশ্যই সিএমওয়াই কেতে সিলেক্ট করা থাকা লাগবে। দেন হচ্ছে রেজুলেশন অবশ্যই যদি পসিবল হয় 300 রেজুলেশন দেবেন, ঠিক আছে, 300 PPI। দেন হচ্ছে এই যে ফ্ল্যাট ইমেজ, এটা ক্লিক করবেন না, কারণ ফ্ল্যাট ইমেজ করলে আপনি টেক্সট ফরম্যাট গুলো এডিট করতে পারবেন না, সেজন্য আপনাকে ক্লিক করতে হবে এই যে লেয়ার এডিট লেয়ার অপশন, যতটুকু পসিবল সে এডিট করার জন্য সে ততটুকু আপনাকে দিবে আর কি, যতটুকু পসিবল আর কি। দেন হচ্ছে ওকে, একটু সময় নিবে, দেন হচ্ছে আমি ডেস্কটপ চলে যাচ্ছি, দেখেন আমার ডিজাইনটা কিন্তু ডেস্কটপে পিএইচডি একটা ক্রিয়েট হয়েছে। তো এটা আমাকে এক্সাম্পল হিসেবে যদি আমি দেখাতে চাই যে আসলে হয়েছে কিনা, সেটা আমি ডাবল ক্লিক করে ওপেন করতেছি।
ওকে দেখেন, এখন হচ্ছে আমার বিজনেস কার্ডটা হচ্ছে ওপেন হয়ে গেছে। দেখেন তারপর কি হচ্ছে, এই যে এখানে খেয়াল করেন, আমার ওখানে যে গ্রুপ করা ছিল সবগুলো কিন্তু গ্রুপ আকার বা ক্রিয়েট করা ছিল, যে সেই গ্রুপ আকারে কিন্তু তৈরি হয়ে আসছে। ঠিক আছে, তো দেখেন আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের কালার ছিল এটা। তো আপনি চাইলে এ লেয়ার থেকে আন দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড থাকুক, সমস্যা নেই। দেখেন হচ্ছে এটাকে, এটা হচ্ছে শ্যাডোটা, আপনি চাইলে এডিট করতে পারেন শ্যাডো। শ্যাডো দেন হচ্ছে এটাকে, এটা একটা শেপ, এই শেপটা আসছে এটা, দেন এটা হচ্ছে মেবি এই শেপ। এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ক্রিয়েট হয়ে আছে, আপনি চাইলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন খুব ইজি ওয়েতে। দেন এটা হচ্ছে যে কিউআর কোড, কিউআর কোডের মধ্যে ভাগ আছে অনেক। দেখেন কিউআর কোড হচ্ছে মেইন, কিউআর কোড হচ্ছে এটা, দেন হচ্ছে একটা বর্ডার লাইন দেওয়া হয়েছে, এটা হচ্ছে বর্ডার লাইনটা দেওয়া আছে, এটা হচ্ছে এটা। তো আপনি চাইলে যদি মনে করেন যে না, আমার হচ্ছে ফটোশপ, আমি চাচ্ছি যে রিনেম করার জন্য কোনো নাম, আমি এখানে সিলেক্ট করে দেখেন, এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে সে বলে দিচ্ছে হচ্ছে এই যে নামটা, এটা হচ্ছে এই লেয়ারে আছে। এখান থেকে একটু ইয়ে করি, দেখেন এখানে সলিউশন ম্যানেজার আর একটা গ্রুপ ইয়ে করি, এই যে এখানে হচ্ছে নামটা। এখানে সিলেক্ট করার পর যদি আমরা এখানে এডিট করতে চাই, কি লিখতে পারি, মাইদ হাসান লিখে। হ্যাঁ ওকে, একটা নাম লিখে, ঠিক আছে, দেখেন হয়ে গেছে আমার। এটা আসলে এখান থেকে লাইন হওয়ার কথা, সিলেকশনটা তুলে দিলাম, এতটুকু অংশ নিয়ে দেখেন আমার নামকে দু চেঞ্জ এডিট করে ফেলছে খুব ইজি ওয়েতে। এখন যদি মনে করেন যে কোনো কারণবশত যদি আপনার মনে হয় কোনো শেপের কালার চেঞ্জ করা লাগতে পারে, সেটা কিভাবে করবেন, আমি অটো সিলেক্ট অন করে নিলাম। দেন হচ্ছে মনে করেন সাপোজ আমার এই কালারটা চেঞ্জ করা লাগতে পারে, দেন হচ্ছে আমার এই যে এই লেয়ারটা আমার সিলেক্ট হয়ে গেছে। তো দেখেন আমি যদি একটু আই অপশনটা যদি একটু অফ করে দেখাই, হ্যাঁ ঠিক আছে এটাই। দেন হচ্ছে আমাকে যেটা করা লাগবে, এখান থেকে হচ্ছে কালার যদি চেঞ্জ করতে চাই, তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, যে এখানে ক্লিক করে সলিড কালার, যদি সলিড কালার যদি আমরা যেটা দিতে চাই এটা সিলেক্ট করতে পারি। মনে হয় সাপোজ এই কালারটা আমার প্রয়োজন, এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এটাকে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, দেখেন এটা হচ্ছে আমার কালার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি চাচ্ছি অন্য কালার চেঞ্জ করার জন্য, খুব ইজি ওয়েতে কিন্তু আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে বিষয়, একেবারে ইজি একটা বিষয়, বিষয়টা কঠিন না, জাস্ট বোঝার বিষয়, জাস্ট 2-3 বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আচ্ছা, এতটুকু বুঝতে কার কোনো অসুবিধা হয়েছে কিনা একটু বলুন তো আমাকে, এটা কিন্তু প্রয়োজন হবে। আমি বারবার বলতেছি এটা কিন্তু, যখন আপনারা বাইরের সাথে কাজ করবেন, যখন বাইরে কিন্তু বলবে যে আমার হচ্ছে পিএইচডি ফরম্যাট দিবেন, পিএইচডি খুব সুন্দর করে লেয়ার লেয়ার সিকোয়েন্স অনুযায়ী সাজাই আমাকে হচ্ছে এটা আমাকে সাবমিট করবেন। তো তখন কিন্তু আপনাকে কি করা লাগবে, এখানে ওপেন করার পর দেন হচ্ছে আপনার যদি মনে হয় কালার চেঞ্জ করা লাগতে পারে, তো আপনি চাইলে এখানে এরকম একটা অপশন প্রত্যেকটার জন্য, যে তিনটা এরকম কালার তিনটা আছে, তিনটার জন্য হচ্ছে তিনটা আর সলিড কালার নেবেন, নেওয়ার পর হচ্ছে এটাকে ক্লিপিং মাস্ক করে দেবেন। যে ক্লায়েন্ট কখনো চায় যে যদি এখানে একটা কালার ইনপুট দিবে, তাহলে কিভাবে দিবে, সে তো এই যে এখান থেকে কিভাবে সিলেকশন করে করে আসলে দেওয়াটা প্রফেশনাল ওয়ে না। অনেক সময় একটু পিক্সেল দু একটা থেকে যায়, তো সেই জন্য হচ্ছে আপনি ইয়েটা করে দিবেন, এটাকে সলিড কালার থেকে করে দিবেন। ঠিক আছে, প্রত্যেকটার জন্য যেগুলো, আর টেক্সটের জন্য কালার ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে বেসিক্যালি বিষয়, ক্লায়েন্ট কিন্তু বলবে আপনাদেরকে, এটা এটা মাথায় রাখবেন, যে হচ্ছে যে হঠাৎ করে বলতে পারে যে আমাকে পিএইচডি ফরম্যাট আমাকে দিবেন ফটোশপের, মনে করেন যে সে ইলাস্ট্রেটর পারে না, কিন্তু সে ফটোশপ খুব ভালো জানে, তো আপনি এত কষ্ট করে তো আবার ফটোশপে ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, আপনাদের ইলাস্ট্রেটর থেকে কনভার্ট করে ফটোশপে নিয়ে আসবেন। দেন হচ্ছে ক্লায়েন্ট যদি চায় তখন তাকে ওই অনুযায়ী তাকে সাবমিট করে দেবেন। কখনো কখনো চাই ইলাস্ট্রেটর ফরম্যাট চাবে, কখন আবার পিএইচডি, দুটোটাই চাবে, ঠিক আছে দুটোটাই চাবে মাঝে মধ্যে, তখন আপনি দুটোটা ফরম্যাট যাতে দিতে পারেন সেই আর রাখবেন। ঠিক আছে, এতটুকু নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা বলেন তো। একেবারে ইজি একটা বিষয়, সবাইকে পারবেন একটু বলেন তো। জাস্ট আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে এই যে লেয়ারের নামগুলো কিন্তু চেঞ্জ করে সুন্দর করে দিতে হবে। যেমন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা শেপ শেডো, যদি মনে করেন এটা এটা কি থাকতে, এটা ব্ল্যাক শেডো দিয়ে আপনি, সরি ব্ল্যাক শেপ দিয়ে আপনি এটা নাম দিয়ে রাখতে পারেন, তারপর হচ্ছে ব্লু শেপ, হ্যাঁ এরকম একটা নাম দিয়ে রাখতে পারেন, দেখলে বুঝতে সুবিধা হয়।
আচ্ছা, এটার কারণে কিন্তু আপনার অনেক সময় কি হয়, বায়ার যখন আপনার ফাইল ইগুলো দেখে, যখন কাজ করতে গিয়ে তার কাছে খুব ইজি মনে হয়, খুব ভালো লাগে, তখন কিন্তু আপনার রিভিউটা কিন্তু খুব ভালো দিবে। আচ্ছা বলেন, এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ফটোশপ থেকে ইলাস্ট্রেটর নিয়েছো কেন? আচ্ছা, কথা অনেক আস্তে আসছে, কি বলছেন আবার বলেন। বলছি ফটোশপ থেকে কি ইলাস্ট্রেটর নেওয়া যাবে না কাজ? না না না, ওইটা আসলে প্রয়োজন পড়ে না ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে, কারণ এটা তো রাস্টারাইজ, অনেক শেপ থাকে রাস্টারাইজ করা, তো সেটা তো ইলাস্ট্রেটর নিয়ে কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, হ্যাঁ নিতে পারবেন, সেগুলো হচ্ছে রাস্টারাইজ হয়ে যাবে আর কি। তো রাস্টারাইজ ইমেজ নিয়ে তো কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি একটা ইমেজ নিতে পারেন কোনো কারণবশত যদি মনে হয় আপনার। যেমন আমরা যেটা করি সেটা হচ্ছে কি, একটা ডিজাইন করতে গেছি, সেই ডিজাইনের মধ্যে মনে করেন কারো একটা ফেস আমরা ইলাস্ট্রেটরে বসাবো, কারো একটা ফেস দিয়ে বিজনেস কার্ড ডিজাইন করব, যেটা হচ্ছে ফেস থাকবে, বা কারো কোম্পানির লোগো আপনাকে হয়তো সে একটা ফরম্যাট দিছে, সেটা হচ্ছে একটা জেপিজি ফরম্যাট, সেটা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে ইলাস্টার ফটোশপের ফাইল বেশি একটা প্রয়োজন পড়ে না ইলাস্টার ইউজ করার জন্য, তবে ইলাস্টার ফাইলগুলো হচ্ছে কনভার্ট করার জন্য, যেগুলো এডিট এডিট করা যায়। ঠিক আছে, তো সেজন্য এটা করতে পারেন আর কি। এটা যখন কাজ করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন, যখন প্রয়োজনে বায়ের সাথে কমিউনিকেট হবে, যখন আরেকটু ডিপলি যাবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটার প্রয়োজন নাই বেশি একটা। যে ফটোশপের ফাইল বিজনেস কার্ডটা ডিজাইনটা আমি হচ্ছে ইলাস্টারে কাজ করতে চাচ্ছি। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন এতটুকু নিয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আশা করি কারো কোনো প্রশ্ন নেই। তো দেন হচ্ছে আমরা দ্বিতীয় একটা ইয়েতে যেতে পারি, সেটা হচ্ছে দেখাবো আজকে। তো গত ক্লাসে আমরা কি দেখাইছিলাম আপনাদেরকে? গত ক্লাসে কি দেখাইছিলাম কি বলতে পারবেন? ফটো রেজিস্ট্রেশন না? হ্যাঁ, ফটো রেস্টোরেশন দেখাইছিলাম। ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা হচ্ছে কি দেখাইছিলাম, আরেকটা দেখাইছিলাম তুমি, আরেকটা হচ্ছে মকআপ দেখাইছিলাম। হ্যাঁ দেখাইছিলাম আচ্ছা, মকআপ কি আপনারা করছিলেন সবাই? আসলে এই বেসিক মকআপ গুলো যদি না করতে পারেন, আমি যখন অ্যাডভান্সে চলে যাব তখন কিন্তু আরেকটু কঠিন হয়ে যাবে। তো এইগুলো এই জন্য বলছিলাম যে একেবারে বেসিক দিয়ে দেখানোর চেষ্টা করছি, মিনিমাম দু চারটা করে সেম সেম করে আপলোড দেন, কোনো সমস্যা নেই, আপলোড দেওয়ার না, চেষ্টা করবেন। আমি যখন মকআপটা করছি গুগল থেকে পিএনজি লোগো গুলা যখন ডাউনলোড দিছি, তো পিএনজি লোগো ডাউনলোড দেওয়ার পরেও পিছনে হোয়াইট আর ব্লু একটা র্যাগ র্যাগ দাগ আসতেছে, তো হ্যাঁ ওটা পিছনে দিয়া তারপর ওটা শো করে, তো আচ্ছা, আমাকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতে হবে, দেখাবে হয় না। স্ক্রিন শেয়ার দেখানো যাবে? স্ক্রিন শেয়ার কি হবে? এখন দেখানো যাবে না, ফোন দিয়ে করতেছে তো। আচ্ছা ঠিক আছে, তো সেক্ষেত্রে হয়তো বা একটু বাই মিস্টেকলি হয়তো পিএনজি ফরম্যাট আসে নাই, ভালো করে চেক নেবেন যে এটা পিএনজি ফরম্যাট কিনা। বেসিক্যালি অনেক সময় দেখা যায় কি, গুগলে দেখাচ্ছে পিএনজি ফরম্যাট, কিন্তু যখন আপনি ফটোশপ ওপেন করতেছেন তো এটা আসলে পিএনজি ফরম্যাট, একটা জেপিজি ফরম্যাট দেখাচ্ছে পিএনজির মতো করে আর কি। তো এটা হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, তো দেন হচ্ছে আপনি আরেকটু ট্রাই করবেন, যদি প্রবলেম ফেস করেন আগামী ক্লাসে স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে দেখাবেন। আচ্ছা, তো আমরা আজকে একটা ছোট একটা ব্যানার ডিজাইন করব, একেবারে ইজি বিষয়, ইজি একটা ব্যানার ডিজাইন শেখাবো, সেটা হচ্ছে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আমি হচ্ছে দেখাবো, মনে করেন ক্যামেরা, আচ্ছা হচ্ছে আমি হচ্ছে এই ক্যামেরাটা নিচ্ছে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, নাও দেন কন্ট্রোল এন কন্ট্রোল জি। ওকে, তো এটা হচ্ছে আমার কি একটা জেপিজি ইমেজ। আমার ফার্স্ট যেটা করা লাগবে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে,
জাস্ট এটাতে ক্লিক করে ডিলিট কি চাপলেই হচ্ছে আমার ডিলিট হয়ে যাবে। আমার অলরেডি ডিলিট হয়ে গেছে, আপনি থাম্বনেইলে দেখলেই বুঝতে পারবেন। এটা আমি অফ করে দিচ্ছি, দেখেন এখন কিন্তু আমার ইমেজটা কিন্তু রিমুভ হয়ে আছে। ঠিক আছে, তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, কন্ট্রোল টি, এটাকে হচ্ছে আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন হচ্ছে কন্ট্রোল টি, দেন হচ্ছে এটাকে ছোট করে নিলাম। তারপর হচ্ছে আমি গুগলে একটু সার্চ করে নিই পিএনজি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি পিএনজি ফরম্যাট নিব, যদি অনেকগুলো পিএনজি ফরম্যাট দেখায় কিন্তু আসলে কিন্তু পিএনজি ফরম্যাট না। হ্যাঁ, এটা কিন্তু বুঝতে হবে, একটু চেক করে নিই, এটা এটা পিএনজি ফরম্যাট, সেভ করে নিচ্ছি। আরেকটা বিষয়, পিএনজি ফরম্যাট ডিরেক্টলি কপি করে নিয়ে এখানে পেস্ট করলে অনেক সময় কাজ করে না, তো এই জিনিসটা মাথায় রাখবেন, এটা পিএনজি ফরম্যাট না। এটা আমার পিএনজি ফরম্যাট। ওকে, দেন সেভ ডেস্কটপ। দুইটা আমরা হচ্ছে কিন্তু ওয়াটার স্প্ল্যাশ নিলাম আর কি, তো এই দুটা নিয়ে হচ্ছে আমরা ক্যামেরার মধ্যে আমরা ইউজ করার চেষ্টা করব। তো আমরা যদি এটার মধ্যে ইউজ করি, তাহলে ফার্স্ট হচ্ছে আমার ইমেজ গুলো নিয়ে আসতে হবে, ফাইল ফাইল থেকে হচ্ছে প্লেস, দেন এখান থেকে হচ্ছে কি এই দুটা ইমেজ একটা একটা করে আসতেছে, আসুক, দেন হচ্ছে ফাইল, দেন হচ্ছে প্লেস, এটা নিয়েছিলাম, এটা দরকার। ওকে, তো আমি দুটা নিয়ে আসছি, তো আমি চাইলে এখন ব্যাকগ্রাউন্ডটা অন করে দিতে পারি। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, যখন আমি এগুলো নিচ্ছি তখন কিন্তু একটা কালারাইজড করা আছে, তো আমি যেটা ইউজ করব আমার এটা হচ্ছে কালারাইজ থাকা যাবে না, তো সেজন্য আমার কি করা লাগবে কি বলতে পারবেন? ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, তার জন্য কি করা লাগবে বলেন তো, কি বলতে পারবেন? শিফট কন্ট্রোল ইউ, শিফট কন্ট্রোল কন্ট্রোল ইউ, ব্ল্যাক এন্ড হোয়াইট। ওই শিফট কন্ট্রোল ইউ দিচ্ছি তো হচ্ছে না, তোমাকে রাস্টারাইজ করা লাগবে। ওয়াও, ঠিক আছে, ধন্যবাদ। তো আমি হচ্ছে যে শর্টকাট কিটা দেখাই নি মেবি, তো আপনারা হচ্ছে কিভাবে চাইতে পারেন, দুটাকে সিলেক্ট করে ইমেজ, সরি, একটাকে সিলেক্ট করে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে এটা ইউজ করতে পারেন, শিফট কন্ট্রোল ইউ। ওকে, দেন আবার সেম এটার জন্য অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে শিফট কন্ট্রোল ইউ, অথবা এখান থেকে ক্লিক করতে পারেন। দেখেন আমার কিন্তু একটা অনেকটা ওয়াটারের মতো চলে হয়ে গেছে। তো এখন দেখেন আমাকে যেটা কাজ করা লাগবে সেটা হচ্ছে কি, এই যে ইমেজটা সেটা হচ্ছে আমি একটু মাস্কিং করব, মাস্কিং করে ডিজাইন করব। তো এর আগে হচ্ছে আমি এগুলো অফ করে নিচ্ছি। আমার হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমি ব্ল্যাক কালার নিব, তো আমি হচ্ছে ব্ল্যাক কালার নিচ্ছি, এখানে ডাবল ক্লিক করে দেন হচ্ছে লকটা আনলক করলাম, হচ্ছে এটা ব্ল্যাক করে নিলাম। আচ্ছা, নতুন করে আরেকটা লেয়ার ক্রিয়েট করতেছি, যেটা হচ্ছে এখানে এখানে একটা কি হোয়াইট কালারের যাতে শ্যাডোটা চলে আসে, হোয়াইট কালার যে লাইটিং যে ইফেক্টটা এরকম থাকে না। তো আমি এখানে হচ্ছে ব্রাশ টুল নিয়ে হোয়াইট কালার সিলেক্ট করা আছে, দেন একটু ছোট করে নিয়ে রাইট বাটন ক্লিক করে আমি হচ্ছে হার্ডনেস 0 করে দেবো, দেন আমি সেন্টার দিই। ওকে, ও হয়ে গেছে, দেন কন্ট্রোল টি, দেন আমার এই যে ইয়াটা এটাকে আমি বড় করে দিচ্ছি, সাপোজ সেন্টার, যদি মনে হয় যে আমার একটু অপাসিটি কমানো দরকার তাহলে একটু কমাইতে পারেন। দেন হচ্ছে আমি যদি একটু এগুলো এখন অন করি, ওকে, এটা মনে হয় দেখাই যাচ্ছে না, এটা দিয়ে চেক করি, দেন কন্ট্রোল টি, জাস্ট এখানে বসাবো আর কি। ঠিক আছে, তো আমি চাচ্ছি এটাকে একটু ইয়ে করে দিই, লেফট হরিজন্টাল, একটু ভার্টিক্যাল দিই, এটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে সাজাতে পারেন, কোনো সমস্যা নেই, হচ্ছে একরকম করে সাজাচ্ছে আর কি।
ওকে আপাতত এতটুকু থাকুক। দেন হচ্ছে আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, এখন মাস্কিং করব। এখন যে ক্যামেরার যে অংশটা শুধুমাত্র ততটুকু অংশ সিলেক্ট থাকবে, বাকি অংশটুকু সিলেক্ট থাকবে না। তো ফার্স্ট আমার যেটা করা লাগবে এটাকে মাস্কিং করতে হবে। আমি মাস্ক এখান থেকে লেয়ার মাস্ক থেকে হচ্ছে মাস্ক করে নিলাম, দেন হচ্ছে কন্ট্রোল ক্লিক করে এখানে সিলেক্ট করে নিলাম। এখন আমার ক্যামেরা অংশটুকু শুধুমাত্র সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এটাকে কি করি, ব্রাশ টুল দিয়ে যদি একটু মাস্কিং করি, এই যে এখানে মাস্ক অপশন গিয়ে ক্লিক করি, দেন হচ্ছে এখান থেকে যদি এটাকে চেঞ্জ করে দিচ্ছে, পিছনে চলে গেছে বলা যেতে পারে আর কি। তো কিছু কিছু অংশ হচ্ছে আমি এদিকে নিয়ে আসতে চাইবো, তাহলে একটু বেটার মনে হবে, রিয়েলিস্টিক হবে। তো আমি একটু এক্সচেঞ্জ করে দেখি এখানে কোনো অবজেক্ট আছে কিনা। এখানে আছে, ছোট করে নেই, এক্সচেঞ্জ করে, এক্সচেঞ্জ এক বাটন ক্লিক করে যেন এখানে একটা অংশ রাখলাম। এখানে আছে কিছু দেখি, এক্স, হ্যাঁ কিবোর্ডের এক্স কলাম থেকে চেক করতে পারেন। ওকে দুটো নিয়ে আসছি, অনেকটা পান এরিয়ার মতো। হ্যাঁ দেন হচ্ছে আমি চাইলে আরেকটা কপি করতে পারি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে ফার্স্টে যেটা নিয়েছিলাম এটা কি অবস্থা দেখি তো, এটা হচ্ছে এটা, আমি দেখি এটা কোনোভাবে রিস্টোর করা যায় কিনা। এখান থেকে হচ্ছে আমি একটু ব্রাইটনেসটা একটু চেক করে দেখি, মনে হয় না হবে। আচ্ছা দেখো এটা ডিলিট করে দিচ্ছে, তাহলে আমরা অন্য একটা নিতে পারি, অথবা আমি চাইলে এটাকে আবার ইউজ করতে পারি। তো সেজন্য কন্ট্রোল জে, দেন হচ্ছে লেয়ার মাস্ক থেকে হচ্ছে ডিলিট লেয়ার মাস্ক, আমার লেয়ার মাস্কটা চলে গেছে, এটা নতুন একটা লেয়ার, ঠিক আছে। দেন কন্ট্রোল টি, আমি চাচ্ছি শুধুমাত্র এতটুকু অংশ থাকবে, বাকিগুলো থাকবে না। দেন হচ্ছে কিবোর্ড থেকে এন্টার, দেন হচ্ছে আমি এটাকে আবার মাস্ক করে নিচ্ছে, এই যে এতটুকু অংশ আমি ডিলিট করে দেবো। জাস্ট এটাকে সিলেক্ট করে হচ্ছে আমি কি করলাম, ক্যামেরাটা সিলেক্ট করলাম। এখন আমি যদি মাস্কিং করি, আমার কোন কোন জায়গাটা প্লাস মাইনাস হবে বলুন তো, কোন অবজেক্টটা প্লাস মাইনাস হবে কে বলতে পারবেন? যদি মাস্ক করি, কোন অবজেক্টটা এই জায়গাটা কেটে যাবে না বাইরের অংশটা কাটবে বলুন তো? আমি যখন ব্রাশ টুল দিয়ে কাজ করি, কে বলতে পারবেন বলেন দেখি হয় কিনা, কে বলতে পারবেন বলেন? এই একটু আগে তো এটা করছে, পিছনে এটা করছে। আচ্ছা দেখেন আমি যদি এখন যে এখানে ক্লিক করি, কিবোর্ডের এটা এক্সচেঞ্জ করে নিচ্ছে, এখানে এটা আমার রিমুভ হয়ে যাচ্ছে। আমার বেসিক্যালি দরকার হচ্ছে ক্যামেরার উপরে যে অংশটুকু সেটা রিমুভ হবে না আর বা ডিলেট হবে না, আমার চাচ্ছি যে পিছনের যে এক্সট্রা যেগুলো ছিল সেগুলো ডিলেট হয়ে যাবে এই লেয়ারের মধ্যে। তাহলে কি করা লাগবে আমাকে, আমাকে সিলেকশনটা হচ্ছে এটা না, আমার এটার অপোজিট পাশ, যেটা অপোজিট পাশ বলতে এটাকে সিলেক্ট করতে হবে, তাই না? তাহলে আমার কি করা লাগবে, সিলেক্ট করছি, দেন হচ্ছে সিলেক্ট করার পর হচ্ছে আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে সিলেক্ট, সিলেক্ট থেকে হচ্ছে ইনভার্স, আমার হচ্ছে উল্টো অংশটা হচ্ছে কি হলো, সিলেক্ট হয়ে গেল। দেন আপনি চাইলে ব্রাশ টুল দিয়ে করতে পারেন, ব্রাশ টুল দিয়ে একটু ইয়ে করে জাস্ট বাইরের অংশটুকু আমি কেটে দিচ্ছি। এখানে আমার চাইলে কিন্তু ভিতরের অংশটুকু কাটবে না, বাইরের অংশটুকু যতটুকু আছে এই লেয়ারের মধ্যে সেটাই হচ্ছে কাটবে। দেন কন্ট্রোল ডি। আচ্ছা দেন হচ্ছে যদি মনে করেন যে না আমার হচ্ছে এই যে যে ইয়াটা নিলাম সেটার সাথে এটা অ্যাডজাস্ট হয় নাই, মনে করেন মানে কালার কম্বিনেশনটা মিলে নাই, তাহলে কি করা লাগবে, এই দুটার একটা গ্রুপে কনভার্ট করি, কন্ট্রোল জি, যেটা দেন হচ্ছে নতুন করে একটা ব্রাইটনেস এন্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা হচ্ছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট নিলাম। দেন এখান থেকে যদি একটু দেখি, আমি যদি মাস্ক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, ছিল জিরো, পারফেক্ট আছে এটা। আচ্ছা তারপর যদি মনে হয় যে না পিছনের ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমার একটু লাইট হবে বা হ্যাঁ ব্রাইটনেস ই হবে, তো
দেখেন একেবারে বেসিক একটা বিষয়, সুন্দর মোটামুটি একটা ডিজাইন আমরা ক্রিয়েট করে ফেলছি। তো চাইলে এরকম ডিজাইন কিন্তু আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। এটা ক্যামেরার বদলে অন্য কোনো শেপ হইতে পারে, জাস্ট প্র্যাকটিস পারপাসে এগুলো ডিজাইন আপনারা করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমরা দুই একটা নতুন টুলস শিখলাম, সেটা হচ্ছে লেয়ার মাস্কিং, সেম আগের কাজ, সেম টুলস ইউজ করছি, সেম অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করছি, দেন হচ্ছে নতুন করে শুধুমাত্র ব্রাইটনেস একটা নেওয়া হয়েছে। আর এখান থেকে নতুন করে একটা অবজেক্ট শেখানো হয়েছে, সেটা হচ্ছে সিলেক্ট থেকে হচ্ছে আমরা চাইলে হচ্ছে ইনভার্স সিলেক্ট করে অপোজিট পাশ দিয়ে সিলেকশনটা সেটা করতে পারি। ঠিক আছে, তো আগামী ক্লাসে হচ্ছে যে এরকম 4-5টা ডিজাইন ওয়াটার স্প্লাশ দিয়ে, হ্যাঁ, আপনারা চাইলে ক্রিয়েট করতে পারেন। সেটা হচ্ছে এখানে ক্যামেরার বদলে কোনো ফল থাকতে পারে, যে কোনো জিনিস থাকতে পারে, সেটা নিয়ে আপনারা ট্রাই করবেন। একেবারে ইজি বিষয়, চাইলে আশা করি পারবেন চেষ্টা করলে। আচ্ছা, এই ডিজাইনটা পারবেন না এমন কেউ আছেন আপনাদের মধ্যে, যে চেষ্টা করলেও পারবেন না বা একটু কঠিন মনে হচ্ছে? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি ক্লাসে দেখতেছি নতুন কয়েকজন আসছে। আপনারা কি আগে ক্লাসে ছিলেন? সাইদুল হাসান, সিফাত, আপনাকে নতুন নতুন লাগতেছে। রোল নাম্বার 18 আছেন? আপনারা ক্লাসে আছেন কিনা একটু বলেন তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাদের বুঝতে কারো অসুবিধা হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই একটু প্র্যাকটিস করবেন একটু বেশি বেশি করে। আর আপনাদের মধ্যে হচ্ছে একটা জিনিস হচ্ছে ল্যাক পাচ্ছি, সেটা হচ্ছে প্র্যাকটিস মাত্র 4-5 জন করতেছেন মেবি, বাকিটা করতেছেন না। আর আরেকটা বিষয়, কেউ যদি ডিজাইন আপলোড করে, আপনারা মোটামুটি 25 থেকে 26 জন হচ্ছে ডিজাইন গুলো সিন করেন, বাট কোনো কমেন্টস করেন না, এটা কেন? আগামী ক্লাস থেকে হচ্ছে আমি এগুলা কিন্তু মোটামুটি, আগামী ক্লাস আমি অনেক আগে থেকে হচ্ছে এগুলো মনিটরিং করতেছি, কে কে কমেন্টস করতেছেন। তো মোটামুটি আপনারা যে যতটুকু কমেন্টস করতে পারেন, সেটা হচ্ছে যে উৎসাহমূলক যে কমেন্টস গুলো সেগুলো করতে পারবেন। ঠিক আছে, তো কাউকে মার্কিং দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কালার কালার কম্বিনেশন ভুল থাকলে কারো সেটা বলে দিবেন, যে সিস্টেম সিস্টেমে বলে দিবেন, সেটা হচ্ছে যে কালার কম্বিনেশন হয়তো বা ভুল আছে, আপনি চাইলে এটা কারেকশন করতে পারেন। আবার ডিরেক্টলি বলবেন না যে আপনার কালার কম্বিনেশনে ভুল আছে, আপনি এটাকে কালেক্ট করেন। একমাত্র এটা হচ্ছে যারা স্যার বা যারা আছে তারা এটা প্রশ্ন করবে। ঠিক আছে, আপনার যদি জাস্ট এতটুকু বলবেন যে কালার কম্বিনেশন অথবা কোনো শেপ ডিজাইনে যদি কোনো ভুল থাকে, হয়তো বা ভুল আছে, আপনি একটু চাইলে একটু ট্রাই করতে পারেন, ইনডাইরেক্টলি কথা বলবেন। ঠিক আছে, আর মোটামুটি 25 জন সিন করছেন মিনিমাম, যেন আমি আগামী ক্লাস থেকে প্রত্যেকটা ইয়েতে যারা সিন করবেন মিনিমাম হচ্ছে 10 থেকে 15 জন কমেন্টস দেখতে পাই। ঠিক আছে, তো এই জিনিসটা সবাই করবেন। আচ্ছা, দেন হচ্ছে আমরা কিন্তু বলছিলাম যে আজকে দেখাবো হচ্ছে যে মক আপ দেখাবো। তো আপনাদের মক আপ যে দেখাবো সেটা হচ্ছে যে একেবারে কম পাবলিক হচ্ছে কাজ করছেন, তো সেজন্য আমি দেখাই দেই, আজকে আর দেখাবো না ভাবতেছি। তো সেজন্য আমরা কয়েকটা ফটো এডিটিং বা ফটোর কাজগুলো আমরা দেখাবো। তো আমরা যদি আরেকটা কাজ দেখাই, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি, Ctrl W, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা নিয়েছিলাম, আমরা যদি একটা নিই স্ট্রবেরি, স্ট্রবেরি ঠিক আছে, সাপোজ এখান থেকে স্ট্রবেরি নিচ্ছে, আমাকে কে জানি বলছিলেন এটা দেখানোর জন্য, আমি এটা দেখাই দিচ্ছি। সাপোজ এটা নিচ্ছি আমি, আচ্ছা এটা হচ্ছে আমি কপি করে নিচ্ছি Ctrl C দিয়ে, অথবা কপি করে Ctrl N, Ctrl V, ছোট ছোট কাজ একেবারে ইজি বিষয়। আচ্ছা, তো এটার জন্য আমাকে যেটা করা লাগবে, আমি যদি এইটা সিলেকশন ইউজ করি, মোটামুটি কিছুটা হয়েছে, বাকি অংশটা আসে নাই, আমি ডিলিট করে দিচ্ছি। আমি যেটা একটু ব্ল্যাক কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা হচ্ছে বাকিটা হচ্ছে পেন টুলতে করে নিচ্ছি। তো আপনারা যারা হচ্ছে আর একটু স্মুথলি কাজ করতে চাচ্ছেন, যে আমার হচ্ছে যে এই যে কিছু কিছু অংশ পিক্সেল চলে আসছে হোয়াইট কালারের অথবা ডিলিট হয়ে গেছে, সেগুলো হচ্ছে পেন টুলের মাধ্যমে আপনারা কাজ করতে পারেন। হচ্ছে পেন টুল দিয়ে
দেন হচ্ছে এখান থেকে সিলেকশন চলে দিতে পারেন, সিলেকশন দেন হচ্ছে এখানে সিলেক্ট করে ডিলিট, কন্ট্রোল ডি। ওকে দেন হচ্ছে আমাদেরকে দেখতে হয় কিনা, এটা আসলে একটু বাঁকা টাইপের, আমরা একটু দেখি এটা ইয়ে করা যায় কিনা। কন্ট্রোল সিলেক্ট করে যদি এন করবো, এটা আমরা ক্লিক করি, এখান থেকে একটু নামানোর চেষ্টা করি, এখান থেকে একটু ওকে আমি তো কন্ট্রোল সিলেক্ট করে এটা সিলেক্ট করছি, দেখা যাচ্ছে আমার একটু একটু চেঞ্জ হয়েছে আর কি, তো মোটামুটি কিন্তু একটু চেঞ্জ হয়েছে। মোটামুটি হয়েছে আর কি, দেখি ওকে দেন হচ্ছে এন্টার। তো আমার মনে হচ্ছে এদিকে কোনো অবজেক্ট আছে, উপরে অংশ দেবো, দেন ডিলিট কি চাপ দিলাম, কন্ট্রোল ডি, দেখি যখন আসছে কিনা কন্ট্রোল টি। আমার উপরে একটু অংশ ছিল সেটা দেখা গেছে না আরকি, তবে কন্ট্রোল টি দেওয়াতে এটা ওটা শুধু ধরে চলছে আরকি। ওকে আমার চাকরি স্টপ নিলাম, দেন এন্টার। আমার এখন যেটা করা লাগবে এটাকে স্লাইস করতে হবে, মানে কাটতে হবে, হ্যাঁ মাঝখান থেকে। তো আমি তিনটা তিনটা ভাগ করবো আর কি এটাকে, তো আমি সিলেকশন দিয়ে হচ্ছে এতটুকু অংশ এতটুকু অংশ রাইট বাটন ক্লিক করে কাট করে দিলাম, ঠিক আছে। আমার নতুন করে একটা এতটুকু অংশ কাট হয়ে গেছে, দেন আবার এতটুকু সিলেক্ট করে আমি যদি দেখতে চাই এটা কতটুকু সিলেকশন হয়েছিল বেসিক্যালি, দেন হচ্ছে আমার এখান থেকে হচ্ছে বাকিটা এখান থেকে কাট করবো, বাটন ক্লিক করে কাট। দেখেন আমার যদি একটু একটু কাজ করি এখানে হচ্ছে উপরে, যদি উপরে উপর অংশ নিয়ে যাই আসছে, মোটামুটি কাটা হয়ে গেছে। আচ্ছা দেখেন এখন কি করা লাগবে, এখন যদি আমি এটাকে একটু বাঁকা করে দিই, এই যে এলাটাকে কন্ট্রোল টি দেন হচ্ছে একটু বাঁকা করে দিচ্ছে, এন্টার, এই এলাটাকে হচ্ছে আমি বাঁকা করা লাগবে না, জাস্ট উপরে নিয়ে যাই, আবার একটু বাঁকা করে দিই। এটাকে আমি মেলে দিই, ওকে মোটামুটি আমার একটা একটা ইয়ে হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি, পিছনে যে কালারটা আছে না সেটা হচ্ছে একটা যদি কাটাকাটি হইলে এরকম জিনিসটা থাকে না, তো আমাকে নতুন করে একটা শেপ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো শেপ ক্রিয়েট করার জন্য আমাকে যেটা করা লাগবে, আমি পেন টুলের মাধ্যমে শেপটা ক্রিয়েট করতে যাচ্ছি, তো এখান থেকে এটা শেপ পেন্টুলের মাধ্যমে অবশ্যই নতুন একটা লেয়ারে হইতে হবে, নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিছি, দেন এতটুকু অংশ আসি, দেন হচ্ছে এখানে শেষ করে দিলাম, ঠিক আছে ক্লোজ করে দিলাম। আচ্ছা দেন হচ্ছে আমি এটাকে সিলেকশন করে নিলাম 0, ওকে দেন হচ্ছে আমি এখানে একটা কালার দেবো, সেই কালারটা একটু লাদার মধ্যে দেওয়ার চেষ্টা করবো, একটু ডার্ক থাকবে, দেন আমি চাচ্ছি যে এই কালারটা এখানে দিব, তাহলে আমি এখান থেকে এটা অন্য কালার দিতে পারি, সেটা কন্ট্রোল ডি। একটা বিষয় দেখেন যে এটা উপরে উপরে আসার জন্য খারাপ দেখা যাচ্ছে, আমি যেটাকে একেবারে নিচে নিয়ে দিই একটা অংশ, দেখেন আর একটা অংশ নিতে হবে, মোটামুটি আমাদের এই লেটার পিছনে চলে গেছে, ঠিক আছে। দেন আবার কপি করে চাইলে আমি ওটা ওখানে ইউজ করতে পারি, তো আবার চাইলে আমি এখান থেকে নতুন করে একটা টুলস নিয়ে তারপর ডিজাইন করতে পারি। সিলেকশন দেন ওকে, দেন নতুন করে আরেকটা লেয়ার নিচ্ছি, এখানে দেন হচ্ছে কালার দিব এটা, কন্ট্রোল ডি, এটাকে নিয়ে যাবো একেবারে শেষে, এটা একটু বেশি উপরে উঠে গেছে, কন্ট্রোল টি
আচ্ছা এখানে ক্লিক করলে হচ্ছে আপনি চাইলে কিছু শেপ এখান থেকে চাইলে মুভ করতে পারেন, এটা এটাকে বলা হয় ওয়ার্প টুল। হ্যাঁ চাইলে আর একটু স্মুথ করার জন্য আমি এটা ইউজ করলাম, আবার এটাকে যদি ক্লিক করে কন্ট্রোল টি মানে হচ্ছে আবার সেম ওয়ার্ড এখান থেকে হচ্ছে এটাকে সিলেক্ট করলাম। দেখেন এখন বিষয়টা হচ্ছে এক কালার থাকাতে একটু খারাপ দেখা যাচ্ছে, আমি যদি একটু নামটা এটাকে কি বলি এটা এটা জন্য একটা শেড দিতে পারি, তো সেটা দেওয়ার জন্য আমাকে নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করা লাগবে ব্রাশ টুল, সেটা হচ্ছে ব্ল্যাক কালার দেবো। এখন হচ্ছে নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে একটু বড় করে নিচ্ছি জাস্ট এতটুকু অংশ, দেন আমি এখান থেকে হচ্ছে কি করবো মাল্টিপল করে দিব, দেন কন্ট্রোল টি, দেন হচ্ছে এখান থেকে একটু অপাসিটি কমাই দিচ্ছি আগে একটু রিয়েলিস্টিক হয় আর কি, কন্ট্রোল টি দিলাম, দেন একটু কমাই নেই আমরা কালারটা একটু চেঞ্জ করতে পারি, আমরা আরেকটা কপি করে নিলাম। হ্যাঁ দুইটা কপি করছি কিন্তু এই নিচেটা একেবারে নিচে নিয়ে আসছে, দেন এখানে একটা লেয়ার আছে কিন্তু এখানে একটা শ্যাডো আছে, দেন আমি এটাকে একটু এদিকে নিয়ে আসি। ওকে তো দেন আমাকে যেটা করা লাগবে দেখেন, আমি এখন যদি এই জায়গায় যদি কোনো কালার দেওয়ার চেষ্টা করি হোয়াইট কালার, দেন হচ্ছে ওটা ব্যাক স্পেস, দেখেন আমার শেডটা কিন্তু এই যে এখান পর্যন্ত চলে আসছে, এটা শেডটা এখানে চলে আসছে অবশ্য খারাপ দেখা যাচ্ছে, তাহলে আমার কি করা লাগবে এই শেডটা হচ্ছে এই লেয়ারের ভিতরে থাকবে, তাহলে এটা হচ্ছে আমার শেডো, তো এটাকে আমার কি করতে হবে ক্লিপিং মাস্ক করতে হবে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে আমার এই লেয়ারের আন্ডারে চলে গেছে, দেন হচ্ছে আবার এই শেডটা আছে সেটা হচ্ছে এই লেয়ারের আন্ডারে চলে যাবে, তাহলে কি করা লাগবে এটা হচ্ছে মেবি শেডো, ইয়েস দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ঠিক আছে। দেন আমি যদি মনে হয় যে একটু কালার চেঞ্জ করা লাগতে পারে মনে করেন, যদি মনে করেন আর কি, তাহলে আমার এখানে ক্লিক করে সলিড কালার হচ্ছে লালের মধ্যে নেওয়ার চেষ্টা করতেছি, এখান থেকে হচ্ছে এরকম ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে এই কালারটা হচ্ছে এখানে হচ্ছে আমি এখান থেকে একটু কমাই দিচ্ছি, সরি এটা করতে হলে আপনাকে এই দুটো গ্রুপ ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে আপাতত এটাই থাকুক, কন্ট্রোল টি দিয়ে আমি একটু এদিকে সরাই নিচ্ছি, আচ্ছা দেন আমার যে ইমেজটা আমার কাছে মনে হচ্ছে একটু তবু রোটেট, কন্ট্রোল টি দিয়ে আমি একটু রোটেট করে নিই, ওকে মোটামুটি আমার একটা একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি মনে হয় যে আমি ওয়াটার স্লাইড দিতে চাচ্ছি চাইলে আপনি দিতে পারেন, আমি পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে নিতে চাচ্ছি হচ্ছে মানে একটা পিঙ্ক কালারের মতো কালার নিতে নেই নিলাম, দেন হচ্ছে এটাকে কালার দিয়ে দিলাম এই কালার, দেন নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করে হোয়াইট কালার দিয়ে দেবো একটা শেপ, সরি কন্ট্রোল টি, একটু বড় করে নি একটু কমাই দিই, যদি মনে হয় যে কালার একটু চেঞ্জ করা লাগবে আমি নতুন করে একটা কালার দেওয়ার চেষ্টা করবো করে ক্লিপিং মাস্ক, ওকে দেন হচ্ছে আমার একটা ক্রিয়েট হয়ে গেছে, তারপর আমাকে যেটা করা লাগবে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল যদি একটা গ্রুপ করে ক্রিয়েট করে ফেললাম, যদি মনে হয় যে আমার একটু স্যাচুরেশনটা বাড়ানোর দরকার তাহলে এটাকে নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করে আর একটু স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম, সেটা বেশি হয়ে গেলে কমাই দেবো এখান থেকে, ওকে দেন হচ্ছে
আমার হচ্ছে যেহেতু এখানে কাজ নাই সেহেতু আমি দুটোকে লক করে দিতে পারি। আচ্ছা দেন হচ্ছে আমি একটা ওয়াটার সিলেকশন ওখান থেকে নিয়ে আসি যেটা একটু আগে ডাউনলোড করছিলাম, সেটা চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এন্টার আপনি ক্লিক করে রাস্টারাইজ করে নিলাম, দেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে আচ্ছা জাস্ট একটা কালার দিলাম। এটার এরকম আসার বিষয় হচ্ছে এটা এটা হচ্ছে যে এটার স্যাচুরেশনটা সহ এখানে চলে আসছে আর কি, তো এই জন্য এটা এমন দেখাচ্ছিল। তারপর কন্ট্রোল টি। আচ্ছা এখন দেখেন যদি মনে করেন যে আমার এটাতে একটা কালার ইনপুট দেওয়া দরকার তাহলে কি করা লাগবে, নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করে নিচ্ছে, সেটা হচ্ছে সলিড কালার, এখানে হচ্ছে লাল কালার সিলেক্ট করে নিলাম, রাইট বাটন ক্লিক করে হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে এই কালারটা এখানে চলে আসছে। এখন এই কালারটা কিভাবে ইনপুট হবে আমি যদি দেখি শুধুমাত্র সফট লাইট দিই দেখে হয় কিনা, এটাকে সফট লাইট দিই, সফট লাইট অথবা মাল্টিপল বেশি হয়ে যাচ্ছে, আমি একটু কমাই দিই তাহলে এখান থেকে। সেম দেখেন এখন বিষয় হচ্ছে যে আমরা আগের ক্লাসে কি করছিলাম সহজে এখানে ক্লিক করলে কিন্তু এতটুকু অংশ আমরা সিলেক্ট করে ফেলতে পারছি তাই না, এখন যদি আমরা এতটুকু অংশ সিলেক্ট করতে যাই তাহলে কি করা লাগবে পিলারটাকে, তাহলে আমাকে এটাকে নতুন করে একটা কন্ট্রোল জে দিলাম, এই লেয়ারটাই হচ্ছে কপি করে ফেলছি, ঠিক আছে কি করলাম এই লেয়ারটাই কপি করে ফেলছি, তারপর হচ্ছে কন্ট্রোল ই দিয়ে দিচ্ছি, তাহলে এখানে ওপেন করি দেখুন হচ্ছে কন্ট্রোল ই মানে একটা লেয়ারে হচ্ছে এটা কনভার্ট হয়ে গেছে, বুঝতে পারছেন আমি এটা উপরে নিয়ে যাচ্ছি, এটা এখানে রাখার দরকার নেই, এটা উপরে নিয়ে যাই, আমার মেইন কিন্তু লেয়ার এটা না, এটা জাস্ট সিলেকশনের জন্য আমি এটা ইউজ করবো আর কি, সরি আমার কি এটা কি হোয়াইট কালার ছিল এখানে, ও সরি এখানে হচ্ছে আমি হোয়াইট কালার হচ্ছে নতুন করে লেয়ার ক্রিয়েট করা দরকার ছিল, আমি লেয়ার ক্রিয়েট করিনি, ঠিক আছে আপাতত এইভাবে না দেখে আমি হচ্ছে এটাকে হচ্ছে ব্যাকে পাঠাই দিই। হোয়াইট কালার যে শেডটা ছিল এটার জন্য এমনটা আসতেছে আর কি, ক্রিয়েট করে ফেলছি। এই যে বলছিলাম না গত ক্লাসে আপনাদেরকে যদি কোনো ক্রিয়েট করে ফেলেন কোনো লেয়ার তাহলে কি করা লাগবে, একটা ভুল করে ফেলেন তাহলে নতুন করে আবার করা লাগে, তো এই জন্য আমার কি করা লাগবে আমি তো চোখের আন্দাজে হচ্ছে যে যতটুকু করতে পারি সেটা হচ্ছে এটাকে মাস্কিং করে তারপর করতে পারি, এটাকে মাস্কিং করার পর ব্রাশ টুল দিয়ে হচ্ছে সম্পর্কে এতটুকু অংশ আমি কেটে দিচ্ছি, শুরু করে নিই তো মোটামুটি একটা ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু এরকম ডিজাইন খুব ইজিলি কিন্তু ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে তো আগামী ক্লাসে এরকম কয়েকটা চাইলে ডিজাইন ক্রিয়েট করতে পারেন, তো আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখানোর চেষ্টা করছি, আপনারা আরো সুন্দর করে অন্যান্য কালার অরেঞ্জ কালার হতে পারে বা আপনারা ওনার যে ফোর্ট গুলো আছে সেই ফোর্ট নিয়ে হচ্ছে যে কাজ করতে পারেন, এরকম ডিজাইন একটা ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে।